ঈদের আগে ভিন্ন রূপে ঢাকা সড়কে নেই গণপরিবহন, চলছে হাতে গোনা কিছু ব্যক্তিগত গাড়ি আর মোটর বাইক, যাত্রী চাপ নেই বাস টার্মিনালে, অর্ধেকেরও কম যাত্রী নিয়ে কমলাপুর স্টেশন ছাড়ছে ট্রেন। যাদের বাড়ি ফেরা অনিশ্চিত ছিল মঙ্গলবার ঈদ হয়, তারাও ফিরছেন স্বস্তিতে। ঈদের আগে ভিন্ন চিত্র কমলাপুর রেল স্টেশনে, ট্রেনে নেই যাত্রীর চাপ। বৃহস্পতিবার সরকারি ছুটি হয়ে যাওয়ায় বেশিরভাগ মানুষ রাজধানী ছেড়েছে শুক্রবারের মধ্যে, তাই সোমবার অনেকটা ফাঁকা রেল স্টেশন, স্বাভাবিকের চেয়ে কম যাত্রী ট্রেনগুলোতে। এত ফাঁকা হবে আমরা ভাবতেও পারি নাই, এবং ট্রেনের মহানগর প্রভাতীর টিকিট আমরা পাইছি, 3টা সকালবেলা কাউন্টার থেকে কাটছি। আমরা ট্রেনের কাজ করি, আমাদের কাজের চাপ এই জন্য আমাদের পড়ে যেতেছে আর কি। এদিকে অনেকটাই যাত্রীশূন্য রাজধানীর গাবতলী বাস টার্মিনাল, শেষ মুহূর্তে নাড়ির টানে রাজধানী ছেড়ে যাওয়া মানুষের বেশিরভাগ চাকরিজীবী নন, ব্যবসা সহ অন্যান্য পেশায় যুক্ত। সেখানে আজকে 2 টাকায় ছাড়ছি, আর সব করে আমি যাত্রী নেই টোটালি, বসে বসে ঘুমাই কি করব, বেকার অবস্থা। সব মিলে এমনি ভালোই লাগছে, বাড়িতে গিয়ে মজা করব, আনন্দ করব, এটাই আমাদের আশা ছিল। রাজধানীর বিজয় সরণি, যেখানে এসে মিশেছে নগরীর 4টি গুরুত্বপূর্ণ সড়ক, অন্যান্য দিনে এখানে সিগনালে পড়ে অপেক্ষা করতে হয় প্রতিটি পরিবহনকে, পড়তে হয় দীর্ঘ যানজটে। তবে ঈদের একদিন আগের এখানকার চিত্র সম্পূর্ণ ভিন্ন। যদি সারা জীবনের জন্য এরকম ঢাকা সিটিটা পাইতাম অনেক সুন্দর হইতো। আমি মনে করি এরকম যদি হয় ঢাকা শহর প্রতিদিন এই অবস্থা, তাহলে তো খুবই ভালো। আমরা আসলে যানজটে জীবন করা, তো ফাঁকা রাস্তা খুব বেশি ভালো লাগে না ভাই। ট্রাফিক না থাকলে তো আমরা অনেকটা রিল্যাক্সেই থাকি। ফাঁকা ঢাকায় বেপরোয়া যানবাহন চলাচল ঠেকাতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। যানজট, বায়ু দূষণ আর শব্দ দূষণে যখন বসবাসের অনুপযোগী ঢাকা, ঠিক তখন ঈদের একদিন আগে সামান্য বৃষ্টিতে যেমন নগরীতে সজীবতা ফিরেছে, একই সঙ্গে ফাঁকা হয়ে গেছে ঢাকা। তবে এই ফাঁকা রাস্তায় অসতর্ক গাড়ি চালনায় যে কোনো ঘটতে পারে দুর্ঘটনা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।